हेलो फ्रेंड, वेलकम टू माय चैनल। तो देखो, आज के आमी नतून एकटा जिनिस निये एसेछि, पटलेर दोरमा। तो एइटा करते की की लागबे देखो, एइ रकम पटलगुलोके जस्ट आमी एइ रकम लम्बा लम्बाय पटल, एइ देखो दुटो मुख देखो एरकम केटे निएछि, दिए चिड़े निएछि पटल भाजार मतो। আচ্ছা, এইটা করতে লাগবে তোমার এই পেঁয়াজ আর একটুখানি হচ্ছে তোমার রসুন কুচি আর একটু আদা কুচি, এটা দিয়ে পুরটা করব আর মাছ দিয়ে পুর করব। তো এখন দেখো এটাকে আমি কি করে এই জিনিসগুলোকে বার করব। দেখো পটলটাকে দেখো, প্রথমে দুপাশ চিড়ে নেবে, চিড়ে দুপা ভালো করে চিড়ে নেবে যেরকম পটল ভাজা হয়। এবার দুটো মুখ ভালো করে কেটে নেবে, দিয়ে এরকম ভাবে দেখো এই ভেতরের পুরটা বার করে নেবে। তো দেখো এরকম ভাবে পুরগুলোকে বার করবে। দেখো এরকম ভাবে চামচের পেছনটা বা তোমাদের কাছে পিলার, আমার পিলারে ভেঙে যায় তাই আমি পিলারটা অতটা ইউজ করছি না, কারণ দুপাশটা ভেঙে গেলে একটু অসুবিধেই হবে। এ দেখো এরকম ভাবে পুরোটা বেরিয়ে গেল। আচ্ছা, এবার দেখো, এবার হচ্ছে এর ভেতরটা ভালো করে, এবার সব পটলগুলো আমি করে নিই, তারপরে এর ভেতরটা পুরো ধুয়ে। হ্যাঁ দেখো, এবার দেখো আমি কড়াতে তেল গরম করে নিয়েছি। আমি এর জন্য নিয়েছি, এ দেখো দেখো এর জন্য আমি নিয়েছি দেখো দুটো কাঁচলা মাছের পেটি। হ্যাঁ, দুটো কাঁচলা মাছের পেটি নিয়ে নিয়েছি। আচ্ছা, এই মাছটা দিয়ে পুর হবে, পেটিতেই বেশি ভালো হবে, কারণ কাটা ছাড়াতে সুবিধা হবে। দেখো মাছগুলো ভেজে নিচ্ছে। এই দেখো মাছগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি মাছগুলো। এই মাছগুলো এবার হচ্ছে আমি ছাড়িয়ে নেবো, এবার কাঁটাটা ছাড়িয়ে, এবার হচ্ছে এবার মাছগুলোকে আমি কাঁটাটাকে ছাড়িয়ে শুধু মাছগুলোকে আমি একটা প্লেটের মধ্যে রেডি করে নেবো। এইবার দেখো এই মাছগুলোকে আমি এবার এরকম করে ছাড়িয়ে নেবো। কাঁটাগুলোকে বার করে নেবো। কাঁটাগুলোকে ছাড়িয়ে দিয়েছি, এরকম করে কাঁটাগুলোকে ছাড়িয়ে এবার চলো আমরা পুরটা করব। দেখো ওই যে মাছটা যেটা ভেজেছিলাম ওটার মধ্যেই হচ্ছে আমি এবার পুরটা করে নেবো। দেখো ফার্স্টে আমি রসুন কুচি দিয়ে দিলাম। আচ্ছা, রসুনের পরে আমি পেঁয়াজ কুচো দিয়ে দিলাম। আমি দুটো বড় পেঁয়াজ কেটে নিয়েছি। এবার আদা কুচিটা দিয়ে দিচ্ছি, আদা পেঁয়াজ। এটা এবার কুচিটা করবো। দেখো এটার মধ্যে এবার আমি একটু নুন, একটু
একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, আর একটু চিনি। তোমরা এর মধ্যে লঙ্কা কিছু দিতে পারো, সেটা একটু ঝাল খাওয়ার দরকার আছে, তো আমি দিয়ে নিই। এই পটল জমাটার জন্য পেটি মাছ নিলে সব থেকে বেস্ট, কারণ কাঁটা বাচ্চা খুব সোজা, নয়তো এমনি মাছ নিলে কাঁটা বাচ্চা খুব অসুবিধা হবে। এইবার দেখো এই পটলের মধ্যে আমি এইবার দেখো এই পুরটাকে আমি এবার এই পটলের মধ্যে ঢুকিয়ে দেব। দেখো এরকম করে ঢুকিয়ে পটলের যে মুখটা কেটে রেখেছিলাম এইবার আমি এইটা দিয়ে বন্ধ করে দিলাম, পটলের মুখটাকে বন্ধ করে দিলাম যাতে পুরগুলো না বেরিয়ে যায়। এইবার আমি হচ্ছে একটা ফোক দিয়ে, তোমাদের কাছে ফোক আমি এটা দিয়ে একটু জাস্ট এরকম করে দাগ দাগ করে নেবে যাতে পটলটা ভালো করে ভাজা হয়। এই হচ্ছে রেডি। দেখো আরেকটা দেখাচ্ছি আমি, এই হয়ে গেল পুরো ভরা। এই পটলের মুখ দিয়ে আমি এটা বন্ধ করে দেব। এইবার আবার গায়ের মধ্যে একটু একটু ফুটো ফুটো করে দিচ্ছি। এবার দেখো আমি তেল নিয়ে নিয়েছি কড়াতে। আচ্ছা এইবার এই পটলগুলোকে ভাজবো, সব উর্বরা কমপ্লিট আমার। এইবার দেখো এরকম করে বন্ধ করে দিয়েছি পটলগুলোকে, এরকম করে দেখো এদিকটাও কেটে নিয়েছিলাম, এরকমভাবে বন্ধ করে দিয়েছি। আচ্ছা এইবার একটা একটা করে পটল ভাজবো। তোমরা পটলগুলোকে দিয়ে কমিয়ে দেবে, কমিয়ে ভাজবে। এবার
ভাজা হবে আজকে একটা করব এই দেখো ভালো করে আস্তে আস্তে করে আস্তে আস্তে করে এটাকে এবার ছেড়ে দিচ্ছি এই দেখো একদম কমিয়ে ভাজছে তাহলে পটলটা ভাজাও হয়ে যাবে আর কিছু বেরোবেও না এই দেখো ফ্রেন্ডস আমার পুরো রেডি হয়ে গেছে একবারে পটলের দোরমা আমি পুরো গার্নিশও করে নিয়েছি একদম এই পুরো একদম রেডি প্রেজেন্ট করে দিয়েছি তোমরা এটা একদম গরম গরম ভাতের সাথে গরম গরম এইটা সার্ভ করবে ভীষণ ভালো খেতে ট্রাই করবে খুব ভালো খেতে তো আমার নেক্সট ভিডিওর জন্য তো মাটন দিয়েও করতে পারো এটা তো আমি মাছের পুর দিয়ে করেছি তো তোমরা এটা মাটন কিমা চিকেন কিমা দিয়েও করতে পারো ভীষণ সুন্দর টেস্ট হয় চিকেন মাটন কিমা দিয়ে করলে বেশি ওটাও নেক্সট ভিডিওতেও আমি নিয়ে আসবো তো আমার ভিডিওটা ভালো লাগবে লাইক অ্যান্ড শেয়ার করো বাই